মই খুব আনন্দিত হয়েছো যেতিয়ার প্রায় সিজফায়ার হয়েছে, যেতিয়ার প্রায় ট্রাইপার্টাইট টক হয়েছে, সেই সময়ের প্রায় এনডিপি নেতৃত্ব কয় আসলে যে আমার কিছু মানুষ ভূটানের জেলত আছে, সেই সকলক আনিব লাগে। আর সেই কথাটুক লই পেলায় তেখেত সকলের কর্তৃপক্ষর লগত আমি বারংবার আলোচনা করেছো, অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও মেসেজ পঠাইছে, ভারত সরকারকও আমি জানাইছো। তেনেকাই আলোচনা করে করে যাকালি তেখেত সকলে এই ছয়জন এনডিপির লগত ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত থাকা তেখেত সকলের যিনি মেম্বার তেখেত সকলক যাকালি গধূলি রিলিজ করেছে, আর তেখেত সকলক আমি লই আহিছো। আর এতিয়া অসমর আমার ডিজিপি ডাঙরিয়া, অসম সরকারের পুলিশ বিভাগ, এসবি বিভাগ তেখেত সকলে তেখেত সকলের কিবা কেস আছে নাকি, কি আছে কি নাই, বাকি প্রক্রিয়াটা তেখেত সকলে করিব। কিন্তু অসমত শান্তি প্রতিষ্ঠা করার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব যেটা এটা কাম চলি আছে, ইয়ার আরো ডাঙর এটা সফল বলে আমি কব লাগিব। আর তেখেত সকলে আজি ভালকে ঘুরি আহি নিজের পরিয়ালের লগত থাকিব পারিব, এটা আমার কারণে এটা কুখবর। তেখেত সকলের জীবনটো মঙ্গল হোক, অনাগত দিনত নিজের মাতৃর লগত নিজের পরিয়ালের লগত ভালভাবে থাকি পেলায় তেখেত সকলে যাতে ঘরখন আগবাই নিয়ার লগতে সমাজখনতো ভালকে কাম করিব পারে, সেটো মই কামনা করেছো। নেপালত এজন আছে, তেখেতর কেস চলি আছে। আমার মাজতে বিধায়ক লরেন্স ইসলারী ডাঙরিয়া, আমার MCLA মাধব শেট্টী ডাঙরিয়া নেপালত গৈ পেলায় লগ করে আহিছে, তেখেতর কেস চলি আছে। আর নর্মেল যেটো প্রক্রিয়া চলি আছে, এই প্রক্রিয়ার দ্বারাই কম দিনের ভিতর তেখেতে রিলিজ হব বলে আমি গম পাইছো। রিসেন্টলি আমি আলোচনা করা ভারত সরকার, কেন্দ্র সরকার, অসম সরকারের লগত যেটা রিভিউ, এই সময় যেমন NIA CBI কেস এইটো এক হব লাগে, ইয়ার বিষয়ে আলোচনা করা আমি দেখিছো। দেখখন চলাবলৈ আমার কিছুমান পিলার আছে, যত জুডিশিয়ারিটো এটা ডাঙর পিলার, এক্সিকিউটিভটো এটা ডাঙর পিলার। সো এক্সিকিউটিভ ডিসিশন বিলাক কেতিয়াবা মানে জুডিশিয়ারি যেটো তেখেত সকলে চায়, আর যেটো NDP-র কেস আসলে সেটা কিছুমান কেস আগতে কনভিক্টেড কেসও আসলে, গতি একবার কনভিক্ট হওয়ার পিছত ইয়ার প্রক্রিয়াটো বহুতখিনি দীঘলীয়া হয় বা কঠিন হয়, তথাপিও প্রচেষ্টা চলাই থাকা হয়েছে। যাক নন হাইনিয়াস ক্রাইম ইতিমধ্যে সেই কেসবিলাক উইথড্র করা হল, হাইনিয়াস ক্রাইমর ভিতরতো আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে যাক নেচারটো চাই পেলায় উইথড্র করব পারে, এইখানে উইথড্র করব লাগে। আর যিখিনি NIA কেস আছে, এই কেসবিলাক লাহে লাহে কই শেষ করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এটা ডাঙর পদক্ষেপ লৈছে, আর সেই পদক্ষেপটোর দ্বারাই সকল জেলের সমস্যাবিলাক সমাধান হব বলে মই আশা করেছো।